অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকারই ঠিক করবে কি কি সংস্কার হবে, পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে সংবিধান পরিবর্তন হবে কিনা, এছাড়া প্রশাসন থেকে ফ্যাসিস্টদের দোসর ও মদতদাতাদের সরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান বিএনপি মহাসচিব। বিগত বছরগুলোতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং শহীদদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। মৌলিক যে পরিবর্তন আসবে, সেই পরিবর্তনগুলো বা অ্যামেন্ডমেন্ট যেটাই বলি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়, এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়, সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে।